বাংলাদেশ প্রিমিয়ার লিগে বা বিপিএল এর ম্যাচ মানেই নিত্য নতুন অদ্ভুত সব ঘটনা। 10 জানুয়ারি মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে আরও একবার দেখা গেল তেমনই কিছু। রংপুরের দেওয়া 159 রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে বরিশাল। প্রথম বল মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে যায় ঝামেলা। আরও একবার আগ্রাসী ভূমিকায় দেখা যায় বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানকে। প্রথম ইনিংসে ব্যাটিং শেষ করে বোলিংয়ের জন্য প্রস্তুত রংপুর রাইডার্স। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও গেছেন বরিশালের 2 উদ্বোধনী ব্যাটার এনামুল হক বিজয় এবং চতুরঙ্গা ডি সিলভা। এমন সময় মাঠের বাইরে থেকে সতীর্থদের কিছু একটা ইশারা করতে দেখা যায় সাকিবকে। শুরুতে ইশারায় ব্যাপারটা আটকে থাকলেও ধীরে ধীরে তা ঝামেলায় রূপ নিতে থাকে। এই ঝামেলার এক পর্যায়ে স্যান্ডেল পরেই মাঠে নেমে যান সাকিব। এ সময় আম্পায়ারদের সঙ্গে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ককে। তবে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়। এরপর জানা যায় মূল ঘটনা। মূলত প্রথম ওভার শুরুর আগে বোলিংয়ে ছিলেন রকিবুল হাসান। স্ট্রাইক প্রান্তে ব্যাট করতে আসেন বরিশালের ওপেনার চতুরঙ্গা ডি সিলভা। কিন্তু তাকে দেখে মেহেদি হাসানের হাতে বল তুলে দেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তাই সাকিবও চাচ্ছিলেন চতুরঙ্গের বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইক প্রান্তে আনতে। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দেননি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত ঝামেলার সূত্রপাত। বরিশাল ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন এ প্রসঙ্গে বলেন, নিয়ম অনুযায়ী কোনো বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানেরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মেহেদিকে বল করতে আসতে দেখে চতুরঙ্গাটি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না। এ নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন সাকিব। বরিশালের প্রতিনিধি হয়ে আসা মেহেদি হাসান মিরাজ এ প্রসঙ্গে বলেন, আমাদের তো ডানহাতি বাঁহাতি ব্যাটার ক্রিজে ছিল। যেহেতু মেহেদি শুরু করছিল, আমাদের বাঁহাতি ব্যাটার চতুরঙ্গা স্ট্রাইক এন্ডে ছিল। সাকিব ভাই এখান থেকে বলেছিল যেন ডানহাতি ব্যাটার স্ট্রাইক নেয়, নিলে একটা অ্যাডভান্টেজ পাবে, কারণ 1-2টা বলও খুব গুরুত্বপূর্ণ। সাকিব ভাই বাইরে থেকে এটাই বলছিল। তারপর যখন আবার বিজয় ভাই স্ট্রাইকে এসেছে, ওরা আবার বাঁহাতি বোলার নিয়ে এসেছে, তখন আবার ও বদলাচ্ছিল, জিনিসটা ওরকম ছিল। কিন্তু এটা যে খুব বড় কিছু এমনটাও নয়। সাকিবের মাঠে ঢুকে পড়া প্রসঙ্গে মিরাজ বলেন, অধিনায়ক তো মাঠে যেতে পারে, অনেক সময় যেতে পারে না, আম্পায়ারের সঙ্গে তো কথা বলেছেন। এখানে যে আম্পায়ার ছিল, থার্ড আম্পায়ারের সঙ্গে আগে কথা বলেছেন। বিতর্ক এখানেই থেমে থাকেনি। 15 রানে ব্যাট করতে থাকা ওপেনার এনামুল হক বিজয়কে আম্পায়ার LBW দিলে রিভিউ নেন তিনি। রিভিউতেও সিদ্ধান্তের কোনো পরিবর্তন না হলে মাঠেই হতাশা প্রকাশ করতে দেখা যায় তাকে। মাঠের বাইরে পৌঁছে ব্যাট উঁচিয়ে সজোরে আঘাত করে সেই হতাশার বহিঃপ্রকাশ ঘটান তিনি। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় তার বিরুদ্ধে Article 2.8 অধীনে অভিযোগ করা হয়। তাকে ম্যাচ ফির 15% জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি অসদাচরণের জন্য সাকিব, সোহান ও বিজয়ের নামের সঙ্গে যোগ হবে 1টি করে ডিমেরিট পয়েন্ট।